করোনা মোকাবেলায় আমাদের ন্যাশনাল গাইডলাইন ট্রিটমেন্ট প্রোটোকল অফ কোভিড-19 অনুযায়ী করোনা সংক্রমণে চিকিৎসা দেওয়ার জন্য করোনা রোগীদের কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই ক্যাটাগরিগুলো নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। এই ক্যাটাগরিগুলো সম্পর্কে যদি আপনি জানেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কখন হাসপাতালে চিকিৎসা নিতে হবে এবং কখন আপনি বাসায় বসে চিকিৎসা নিতে পারবেন, কখন আপনার অক্সিজেনের দরকার হবে, কখন আপনার অক্সিজেনের দরকার হবে না, এবং আপনার রোগ লক্ষণগুলো মৃদু, মাঝারি, তীব্র নাকি আপনি ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন, সেই বিষয়গুলো আপনি বিস্তারিত বুঝে যাবেন। বরাবরের মতোই সাথে আছি আমি ডাক্তার মাহমুদুল ইসলাম চৌধুরী। আমাদের ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী করোনা চিকিৎসার সুবিধার্থে করোনা রোগীদেরকে সাধারণত চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটি হচ্ছে মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং ক্রিটিক্যাল, এই চারটি ক্যাটাগরি। প্রথমে আসি মাইল্ড কেস কারা। মাইল্ড কেস মানে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, তার মানে মাইল্ড কেস যেই সব রোগীদের থাকবে তাদের ক্ষেত্রে যে লক্ষণগুলো থাকবে সেগুলো সবই মৃদু আকারে থাকবে। যেমন জ্বর থাকতে পারে, গলা ব্যথা থাকতে পারে, সর্দি, কাশি, শরীর ব্যথা, মাথা ব্যথা বা মাংসপেশিতে ব্যথা, শরীরে অনেক বেশি দুর্বলতা, ডায়রিয়া থাকতে পারে, অতিরিক্ত বমি থাকতে পারে বা শরীরে র্যাশ থাকতে পারে, কিন্তু এই লক্ষণগুলো মারাত্মক হবে না এবং কোনো ধরনের শর্টনেস অফ ব্রেথ বা শ্বাসকষ্ট থাকবে না, এবং বুকের এক্সরে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের নিউমোনিয়া পাওয়া যাবে না। এছাড়া অক্সিজেন স্যাচুরেশন 95% বেশি থাকবে এবং রোগী কোনো কনফিউশনাল স্টেটে থাকবে না। এবং এই লক্ষণগুলো ছাড়াও কিন্তু কোনো ধরনের লক্ষণ নেই এমন রোগীও কিন্তু পাওয়া যায়। সেই সব রোগীদেরকে বলা হয় লক্ষণবিহীন করোনা পজিটিভ রোগী বা অ্যাসিমটোমেটিক কেস। তারা কিন্তু সবচেয়ে বেশি ভয়ঙ্কর, কারণ তারা জানেন না তারা করোনা আক্রান্ত এবং তারা সবদিকে ঘুরে বেড়াচ্ছেন এবং সবার মধ্যে করোনা ছড়িয়ে দিচ্ছেন। এই ধরনের মৃদু লক্ষণযুক্ত এবং লক্ষণবিহীন রোগীদের চিকিৎসা ঘরেই সম্ভব। যদি আলাদা রুম এবং আইসোলেটেড থাকার পর্যাপ্ত ব্যবস্থা থাকে তাহলে রোগীদেরকে আমরা ঘরে রেখেই চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়ে থাকি। এবার আসি মডারেট বা মাঝারি যে রোগ লক্ষণ সেগুলো কী কী। এই ধরনের রোগীর ক্ষেত্রে জ্বর এবং অন্যান্য যে রোগ লক্ষণগুলো আমি আগে বলেছি সেই রোগ লক্ষণগুলো থাকবে। সাথে যদি বুকের এক্সরে করা হয় তাহলে সেখানে নিউমোনিয়ার প্রমাণ মিলতে পারে। এছাড়া আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন প্রতি মিনিটে শ্বাস নেওয়ার যে রেট সেটি 30 বারের চেয়ে কম হবে। এবং এই ধরনের রোগীদের ক্ষেত্রে অক্সিজেন স্যাচুরেশন সবসময় 93%-এর চেয়ে বেশি হবে। যদি কখনও 93%-এর চেয়ে কম হয় তাহলে সেক্ষেত্রে সেই রোগীটি হবে সিভিয়ার কেস বা মারাত্মক রোগ লক্ষণ। এই ধরনের রোগীদের ক্ষেত্রেও কিন্তু শ্বাসকষ্ট হতে পারে, কিন্তু কখনোই অক্সিজেন স্যাচুরেশন 93%-এর নিচে নামবে না। এবার আসি সিভিয়ার কেস বা মারাত্মক রোগ লক্ষণগুলো কী কী। রোগীর শ্বাস প্রশ্বাসের যে রেট সেটি প্রতি মিনিটে 30 বারের বেশি হবে। 2 নম্বর হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন 93%-এর চেয়ে কম হবে। এবার আসি ক্রিটিক্যাল কেস কারা। যেসব করোনা আক্রান্ত রোগীরা ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যাবেন তাদের ক্ষেত্রে সাধারণত কয়েকটি জিনিস দেখা যায়। একটি হচ্ছে তাদের ক্ষেত্রে রেসপিরেটরি ফেলিয়ার হতে পারে এবং ভেন্টিলেশনের দরকার হতে পারে। এবং 2 নম্বর হচ্ছে তারা শকে চলে যেতে পারেন। এবং 3 নম্বর হচ্ছে তাদের যে বিভিন্ন অর্গান সেই অর্গানগুলো ফেল করতে পারে, অর্থাৎ মাল্টিপল অর্গান ফেলিয়ার হতে পারে, সেক্ষেত্রে আইসিইউ দরকার হতে পারে। আজকে আমি যে বিষয়ের উপর আলোচনা করলাম সেই বিষয়ের উপর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি সেটি আপনি দেখতে পারবেন এবং আমার কাছ থেকে যে কোনো ধরনের পরামর্শ নিতে পারবেন। ধন্যবাদ।